Hi friends, welcome to my channel Daily Crafts and Art. আমি শতপা বলছিলাম। তো আজকে আপনাদের জন্য আরেকটা পাঞ্জাবি ডিজাইন নিয়ে এসেছি। তো এই ডিজাইনটি আমি আগেও কয়েকবার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আজকে একটা ভিন্ন কালার, এর আগে হয়তো আমি নীল কালারের উপর করেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি কালো কালারের উপর করব, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো ডিজাইনটি হচ্ছে এইটা। ডিজাইন দুইটা ভাগে ভাগ হয়েছে, এক পাশে এই ডিজাইনটি থাকবে, অবশ্যই দেখেই বুঝতে পারছেন, আর আরেক পাশে হচ্ছে এই ডিজাইনটি থাকবে। আমি কালো কালার পাঞ্জাবিতে করব, এই জন্য হচ্ছে আমি হোয়াইট কালারের কার্বন ব্যবহার করছি, আর হচ্ছে আমি এক নাম্বার তুলি ব্যবহার করছি, এটা দিয়েই আমি সম্পূর্ণ ডিজাইনটি করব। যেহেতু আমি একটা কালার শুধু পাঞ্জাবিতে ব্যবহার করব, আমি গোল্ডেন কালার দিয়ে সম্পূর্ণ কাজটা করব, আর এই গোল্ডেন কালারটা হচ্ছে ফেভিকলের আমি ইউজ করছি, এই জন্য আর কি আমার একটা তুলিতেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আর কার্বন পেপারে দিয়ে সাহায্যে আমি যে পাঞ্জাবি তুলব, এর জন্য আমি এই ডোমসের এই পেন্সিলটা ব্যবহার করছি, আর অবশ্যই পেন্সিলটা একটু শার্প হলে আপনার কাজ করতে সুবিধা হবে। আর আমি যখন কালার করব তখন আমি এই ফ্রেমটা লাগিয়ে নিব, যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথমে হচ্ছে আমি কার্বন পেপারের সাহায্যে পাঞ্জাবিতে ডিজাইনটি তুলব। তো আশা করব সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
আমি শেষ করেছি আমার পেইন্টটি। তো এই ছিল এটার কাজ। আমি সম্পূর্ণটা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে করেছি। তো এখন হচ্ছে এটা আমি ভালো করে রোদে শুকিয়ে তারপর হচ্ছে এটার উল্টো পাশে খুব ভালোভাবে আয়রন করে নেব। এতে এতে করে আসলে রংটা অনেক স্থায়ী হবে এবং অনেক দিন ব্যবহার করা যাবে। আমি এখানে হাতার অংশেও কিছু কাজ করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চাইলে আমার ফেসবুক পেজ যে কোনো হ্যান্ড পেইন্টের কিছু অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।